ए घुमंत तकदीर जगिए दा ए खुदा ए घुमंत तकदीर जगिए दा दिए छो तो नबीर मदीना देखिए दा सुभान अल्लाह सुभान अल्लाह ए खुदा ए घुमंत तकदीर जगिए दा चुक दिए छो तो नबीर मदीना देखिए दा जोरे कान सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह मदीना जावर इच्छा छे ना सोनार क्षमता तुमी दिए छो खोदा सोनार क्षमता तुमी दिए छो खोदा से कने ते मस्जिदे नबब राजन सुनी दा ए खुदा ए घुमंत तकदीर जगिए दा चुक दिए छो तो नबीर मदीना देखिए दा ए खुदा जोरे कान सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह मदीना देखते होले आमादेर कर्तव्य कि हुजूर मदीना देखते होले दुई लक्ष टाका तीन लक्ष टाका खरच करे मदीना जावा लागे तबेई मदीना देखा जाय কিন্তু যারা আশিকে নবী হয় এদেরকে দুই লক্ষ তিন লক্ষ টাকা খরচা করার দরকার হয় না এরা ঘরে বসে জায়নামাজের পার্টিতে মদিনা শরীফ জিয়ারত করতে পারে একটু মহব্বতে হবে না আচ্ছা আপনারা কি বাবা রাগ করে বসে আছেন খাওয়া দাওয়া করেছেন এত খাওয়া দাওয়া করিয়াছেন সব দিকে ফিটফাট এখানে কেন এত কমজোরি আপনাদের আওয়াজ এমন হওয়া দরকার যেন কারবালার বাহাত্তর জন বাহাত্তরে যেমন ছিল আপনাদের ওই রকম লাগবে দেখুন আমি বেশি সময় আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আসি নাই আমার পরে পরে আরো একজন বক্তা আছেন এবং শুধু আজকেই শেষ নয় আগামী কালকেও হবে অতএব আমি বেশি সময়কে নষ্ট না করে মূল আলোচনার দিকে চলে যাব আমরা সুন্নি হানাফি মুসলমান আমাদের আকীদা ও ঈমান আমাদের নবী জিন্দা নবী আমাদের নবী জিন্দা নবী এর দলিল আছে যে নবী জিন্দা জি সুন্নিরা কোনোদিন দালালি কথা বলে না যেটা বলে দলিলি কথা বলে নবী আমার জিন্দা আজকে বরবনা নাজির চক গ্রামের জালসাতে কতজন হাজির দিয়ে হাজরি হয়েছে নবী আমার মদিনা শরীফে আপন রওজা মুবারাকে আরাম করা অবস্থাতে দর্শন করতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু দর্শন নয় কতজন সুবহানাল্লাহ বলছে কতজন আলহামদুলিল্লাহ বলছে নবী আমার এটা কান দ্বারাতে শ্রবণ করতে পারে এ ক্ষমতা কে দিয়েছে আল্লাহ এটা নবীর নিজস্ব ক্ষমতা নয় আল্লাহ পাক দিয়েছেন তাই নবী পারেন আমরা এটা বলি না যে নবীর নিজস্ব ক্ষমতা কারণ আল্লাহ ওয়াদিতিয় ওয়াহাদাহু লা শরীক আল্লাহর সঙ্গে কারো শরীক করা কিন্তু এক শ্রেণীর লোক বলবে সুন্নিরা শুধু বিদআত করে না তো কি নবী দিবস মাস আসলে রবিউল আউয়াল মাস আসলে এরা ঝান্ডা লাগায়
নবী দিবস পালন করে, ঘরে ঘরে ঝান্ডা, মসজিদকে সাজায়, বাড়িকে সাজায়, এ পাড়া ও পাড়ায় বিরিয়ানি করে খায়, খিচুড়ি করে খায়, এটা কি বেদাত? এই বলে না? আমরা বলি আমরা সুন্নি, আমরা খাই বিরিয়ানি, ওদের গায়ে হয় চুলকানি, তা আমরা করব কি? তুমি একটা চুলকানি মলম লাগ, তোর জন্যই তো অবনী ঘোষের মলম যত পারি লাগ। যারা শিখে নবী, নবীর আগমনের মাসটি আসার পরে এরা চুপচাপ থাকতে পারে না, কেন? এই মাসটি হচ্ছে নবী পাকের আগমনের মাস। এ মাসে আপনারা নবী দুনিয়া ভরা ধাবে নিজেকে আত্মপ্রকাশ করেছে। আচ্ছা, নবী আগমন করেছেন দুনিয়া মাঝ হারে, এ নবী কি আমাদের ঘরের কোনো বাচ্চাদের মতন আগমন করেছেন নাকি? এই নবী আমাদের মতন, আমাদের মতন নয়, কারণ নবী হচ্ছেন বেমিশাল বাসার, নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে। কিন্তু ওরা বলে নবী আমাদের মতো, কার মতো? বড় ভাইয়ের মতন। নবীকে সম্মান করবে কেমন করে? বড় ভাইকে যেমন করে ওই রকম করতে হবে। ওরা কারা? ওরা হচ্ছে বাহাত্তরের মাল। আমি কারো নাম বলি না, ওয়াহাবিয়ে, দেওবন্দিয়ে, ফারাজিয়ে, সুন্নি, কারো নাম বলা প্রয়োজন বোধ মনে করি না। এক কথায় তারা বাহাত্তরের মাল। বাহাত্তরের মাল কারা? নবী দিবস মাস আসলে জলে যারা। বাহাত্তরের মাল কারা? সুন্নিরা মসজিদে আপনার কিনা মাজারে গিয়ে সালাতু সালাম পড়ে, জালসাতে সালাতু সালাম পড়ে, আর যারা জলে এরা হচ্ছে বাহাত্তর। আব্বা জান আমার সোনা মানিক, একটু চলুন বাবা ওয়াজের দিকে যাই, তবে বোঝা যাবে বাহাত্তরের কারা। আরে একের কারা? সুন্নি মুসলমান আপনাদিগকে বলতে চাই বাবা, আমি আপনাদেরকে বলি বাহাত্তরের কারা। আরে একের কারা? আপনার আমার নবীজি আকায় নামদার, মাদানিকে তাজদার, দোনো জাগাকে মালিক ও মুখতার, আপনার কিনা পয়গম্বরে আজম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একটি হাত তোটি দল হইয়া যাবে, তার মধ্যে একটি দল হবে জান্নাতি, বাকি আপনার কিনা বাহাত্তরটি দল হবে জাহান্নামী। এই কয়টা দল হবে? তেহাত্তরটি দল হবে। এ তেহাত্তরটি দলের মধ্যে বাহাত্তরটি হবে পদভ্রষ্ট জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। ওই দলটি কোনটা? আপনার আমার নবীজি আকায় নামদার, মাদানিকে তাজদার, মদিনার সরদার, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবী যে দলে, ওই দলটি হবে জান্নাতি, বাকি বাহাত্তরটি দল হবে জাহান্নামী। ওই দলে কারা পড়ে? আশিক যারা তারা পড়ে। আমরা বলে আমরা নবীর দিওয়ানা, হুজুর মসজিদে নামাজ পড়তে যাই না, আমরা নবীর দিওয়ানা, রমজান মাস আসলে পকেট থেকে গ্যাসের ওষুধ বের হয় না, আমরা নবীর দিওয়ানা, হুজুর যতই বলুন না কেন, জালসা শেষ হয়ে যাবে, বাড়ি গিয়ে ঘুমিয়ে যাব, ফজরের নামাজ পড়বো না। এরা নবীর দিওয়ানা? ও গা আমার মা খালা, শুনে জান রাতের বেলা, আপনাদের ওয়াজ হবে আজকে, আপনাদের ওয়াজ হবে আজকে, দুনিয়ার বুকে আপনারা কেমন আল্লাহ পাকের বান্দি, আর আল্লাহ পাকের নেককারিনী বান্দি কেমন ছিলেন, আপনারা কেমন বান্দি, আপনাদের ওয়াজ হবে মা, আমার আপনার কিনা বর্তমান যুগে মা, এরা এদের নামাজ কাজা হয় এদের মনে থাকে না, নামাজ কাজা হয়ে যাক ভালো, কিন্তু যদি সিরিয়াল কাজা হয়ে যায়, রাতের বেলা যদি দেখা না হয়, সকালবেলা কাজা তুলে কি তুলে না? এই তুলে না? এখন তো জামানা আপনার অনেক উন্নত, সিরিয়াল যদি রাতের বেলা দেখানো হয় তো কি হচ্ছে, বড় বড় ফোন আসে, ওকে যখনই সাচ মারবে তখনই দেখা যাবে।
আব্বাজি আমার সোনা মানিক চলুন বাবা ওয়াজের দিকে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 72টি দল হবে জাহান্নামী, একটি মাত্র দল হবে জান্নাতি। ওই দলে আপনার কিনা ওই দলের মধ্যে পড়ে কারা? যারা নবী পাকের আশিক, যারা আপনার কিনা নবী দিবস মাস আসলে রাসূল পাকের আগমনের মাসকে আপনার কিনা প্রাধান্য দেয়, তার নবী মায়ার নবীর মহব্বতে আপনার কিনা জশ্ন ঈদ ও মিলাদুন নবী মানাই সালাত ও সালাম যে দল আপনার কিনা যে দলে আছে রাসূল পাককে হাজির নাজির মানে যে দল, রাসূল পাককে নূর মানে যে দল, তার নবী মায়ার নবীকে আপনার কিনা আফজালুল বাসার মানে যে দল, তার নবীকে যারা আমাদের মতন বলে না সেই দলটি হলো আপনার কিনা সেই বা আপনার কিনা একমাত্র দল, বাকি 72টি দল হবে জাহান্নামী। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা আপনার কিনা কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘে সারে আপনার যারা আশিক হবে, যারা আপনার দিওয়ানা হবে, যাদেরকে মহান আল্লাহ পাক জান্নাতে দেবে তাদেরকে চেনা যাবে কেমন করে? আপনার আমার নবী বললেন এ আমার সাহাবীরা যারা আমার আশিক হবে কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘে সারে, আমি নবীজি আমার নূর তাদের পেশানিতে চমকাতে থাকবে। ওই নূর আমাদের মধ্যে আছে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে কেমন মিষ্টি মিষ্টি ব্যথা লুকিয়ে গিয়ে এখন সুবহানাল্লাহ জোরে হচ্ছে না, মুহাব্বতে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরাত হাজে পাকি যায় আল্লাহর কাবাকে জোরে যে কো, ও গো কাবা জান আমার সোনা মানে একটু চলুন বাবা ওয়াজের দিকে যাই। আমরা গোলাম সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ঈমান আমাদের নবী হলেন জিন্দা নবী হায়াতুন নবী, এর কে দলিল আছে নবী জিন্দা? হে আমার সোনা মানে একটু আলোচনার দিকে গেলে বোঝা যাবে আপনার আমার দয়াল নবীজি যখন দুনিয়ায় আপনার কিনা বা হায়াতে ছিলেন আপনার কিনা জিন্দা ছিলেন, দুনিয়ার চরম চোখে আপনার কিনা হায়াতে ছিলেন, রাসূল পাকের যখন টাইম হয়ে গেছে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার হাবিবকে দুনিয়া মাঝা থেকে আপনার কিনা বিদায় নিয়ে নিলেন, তার
নবীকে আপনার কিনারা ফাত করিয়ে দিলে রাসূল পাকের যখন বাবা ইন্তেকাল হয়ে গেছে দয়াল নবী মায়ের নবীকে আপনার কিনা দাফন করবেন রাসূল পাককে আপনার কিনা মদিনার মাটিতে দাফন করা হবে এই কারণে প্রস্তুতি নিয়েছে বাবা দয়াল নবীকে দাফন করার জন্য প্রস্তুতি নিয়েছে রাসূল পাকের মাজার মোবারক আপনার আমার নবীজিকে আপনার কিনা দানার সাহাবাদিগো মাজার মোবারকে নামানোর জন্য তৈরি হয়ে গেছে রাসূল পাককে মাজার শরীফে শুয়ে দেওয়া হলো তাহলে মোবারকে শুয়ে দেওয়া হয়েছে বাবা সাহাবী দেখতে পায় নবীজি ঠোঁট মোবারক মাছের মতন টিপ 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 করতেছে আপনার কিনা সবাই অবাক হইয়া যায় দয়াল নবীকে মাজার মোবারকে শুইয়ে দেওয়া হয়েছে নবীজির ঠোঁট লড়তেছে কি ব্যাপার কি ব্যাপার সমস্ত সাহাবা একাকৃত হয়ে গেছে এই দেখো নবীজির ঠোঁট মোবারক লড়তেছে সবাই অবাক হইয়া যায় একজন সাহাবী নবীজির আপনার কিনা মাথার ভিতরে হাতটাকে ভরে দিয়েছে আর কানের কাছে লাগিয়েছে তো জানো শোনা যায় আপনার আমার নবীজির ইন্তিকাল হয়ে যাওয়ার পরেও আপনার আমার জন্য কান্না করতেছে একটা আওয়াজ বার হয়ে আসতেছে ওই আওয়াজটা কি কিতাবের মধ্যে বাবা বর্ণনা করা হচ্ছে ওই আওয়াজটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতের কি হবে যে নবি আপনার কিনা দুনিয়া মাজারে জন্ম নেওয়ার সময় আপনার আমার জন্য কান্না করেছে মাজার মোবারকে ছুঁয়ে দেওয়ার পরেও কান্না করে ওই নবীজি তানার উম্মতকে কতটা মহাব্বাত করে এ বাবা শোনা মানে বলতেছেন আমার একজন যদি উম্মা জাহান্নামে চলে যায় আল্লাহ আমি নবীজি আপনার জান্নাতে যাব না জান্নাতে যাব না আমার আল্লাহ বলে হাবিব আপনাকে কথা দিতেছি আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যারা আপনাকে মহাব্বত করবে যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনার সঙ্গে জান্নাতি করে দেব আচ্ছা তাহলে নবীকে মহাব্বত করার প্রয়োজন আছে না নাই আচ্ছা নাবি ভালোবাসতে গেলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে আমরা পড়ি নাবিকে ভালোবাসতে গেলে দাড়ি রাখা লাগে না শহীদ করা লাগে আমরা রাখি গো হুজুরা আমরা নবীর দিওয়ানা মুখে বলি কাজের সঙ্গে কোনো আপনার কিনা কাজের সঙ্গে কোনো মিল হয় না এ বাবা শোনা মানে আমার যারা আশিক হবে তাদের কথার সঙ্গে কাজের সমস্ত মিল থাকবে আর আমরা কেমন আশিক আমাদের কথার সঙ্গে কাজের মিল নাই হুজুর আমরা নবীর দিওয়ানা যতই বলুন না কেন মা বাবার সম্মুখে আপনার কিনা আদবের সহিত কথা বলতে পারবো না এ বাবা শোনা মানে বলতেছেন এ দুনিয়াবাসী তোমরা যদি জান্নাত দেখতে চাও সকালবেলা ঘুম থেকে ওঠে মার রুমে চলে যাও মা যে রুমে ঘুমায় ওই রুমে চলে যাওয়ার পরে মার কদমের দিকে চাইয়া চাইয়া যদি বলো এটা আমার আম্মা জানের পা এটা আমার আম্মা জানের পা মন থেকে যদি দেখো মায়ের কদমের দিকে আর মায়ের কদমের দিকে বলো এটা আমার মার পা এটা আমার আম্মা জানের পা এটা আমার আম্মা জানের পা মহান রব্বুল আলামিন বলে যে মায়ের কদমের দিকে চাইয়া মামা করবে আল্লাহ প্রতিটা মা বলার কারণে তার আমল নামাতে মাকবুল হজের সওয়াব দেবে নবী বলতেছেন নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি একবার মা বলি তো নবী বলতেছেন একবার মাকবুল হজে সওয়াব পাবে যদি দুইবার বলি তো দুইবার পাবে তিনবার বললে তিনবার পাবে আচ্ছা সকালবেলায় উঠে এখনকার পরিস্থিতির মানুষ সকালে উঠে ঘুম থেকে উঠে ফার্স্টে কি খোঁজে বলেন তো
যারা যুবক এরা সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ফোন খোঁজে, আগে কি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, ফেসবুকে লাইক কটা, ইনস্টাগ্রামে লাইক কটা হলো, ফলোয়ার কটা হলো, এটা নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে আমাদের এই ভারতবর্ষে টিকটক আর ভিগো নামে একটা অ্যাপ হয়েছিল। এই টিকটক আর ভিগোতে গোটা ভারতবর্ষের আনাড়ি কানাড়ি পাতাড়ি সবাইকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। ও বাবা, রিলিজটা শুনে যাচ্ছি তো দেখছি এখানে নাচছে, ওখানে নাচছে, এখানে নাচছে, ওখানে নাচছে। আপনার হাজারদুয়ারি এলাকায় তো যাওয়া যায় না গো, এত চাপ ওদের, যেখানে যাচ্ছে সেখানে মাজা গিলাচ্ছে, ছুরিতেও ছড়াতে। মাঝে মাঝে ভাবছি কি ব্যাপার, ভারতবর্ষের যুবক ছেলেগুলো আর বয়স্ক মানুষগুলো, যুবক শুধু নয় বয়স্করাও করেছে। কে বলছে গরিব রাখাল, কে বলছে আমি গরিব কাকু, কে বলছে গরিব চাচু, ওই বাবা বাটফারের দলা কেন মেন্টাল করে ছেড়ে দিয়েছে। ভিগোটা চলে গেল, এখন ফেসবুকে চলছে, ইউটিউবে চলছে, এরা এক একজন বাটফা। ও ভাই, এই যারা দাঁড়িয়ে আছেন একটু বসা যায় না, অনেক জায়গা ফাঁকা হয়, একটু বসুন, আপনাদের ওয়াজ হবে। আজকে ফ্রি ফায়ার খেলা যাবে কিনা বলে যান, একটু বসুন। তারপরে আপনাদের এলাকায় এই রকম ড্রেস পরে কি পরে না, আমাদের লালবাগে যাবেন তো ওর একটা প্যান্টে 36 জায়গা ফাটা। এই আসে না নেই আসে, ও একটা ডান দিকের চুল কাটছে, বাম দিকের কাটছে, মিডিল দিয়ে বুলবুলি কাট চুল রেখে দিচ্ছে। এটা কি স্টাইল বলে, এটা হলো হানি স্টাইল, না না এটা হানি স্টাইল নয়, এটা হলো ঘোড়া কাট স্টাইল। লালবাগ গিয়েছেন, লালবাগে দেখবেন ঘোড়া ঘোড়া ঘোড়া, ঘোড়ার গাড়ি যাকে টমটম বলা হয়, ঘোড়া আপনার কিনা গোটা গায়ে লোম কেটে ফেলে, মিডিল দিয়ে লেজ রেখে দেয়, কি রাখে না রাখে না, গোটা গায়ে লোম কেটে দেয়, মিডিল দিয়ে লেজ ছেড়ে দেয়। তো এখনকার কিছু যুবক ছেলে পেলে গোটা গায়ে লোম কেটে ফেলে, আপনার কিনা গোটা মাথা চুল কাটে, ডান দিক কাটে, বাম দিক কাটে, মিডিল দিয়ে ঘোড়া কাট চুল কাটে কি কাটে না, এই এলাকার যুবকেরা কাটে না, সব লালবাগে কাটে কাটে। ও মা খালা হবেন না খুব ব্যস্ত, আমি দোয়া করব আল্লাহ পাক যেন আপনাকে কিয়ামত মাঠে ময়দানে মেঘে সারে খেতে দেয় জান্নাতি গোশত। ও মা খালা, আপনাদের জেনে রাখা দরকার, এখন আমাদের আপনার কিনা ক্ষমতায় আছে, মমতা সরকার দিচ্ছে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া যাবে কি যাবে না ইনশাল্লাহ বলে যাব। আপনারা হবেন না খুব ব্যস্ত, কেবল ওয়াজ স্টার্ট হয়েছে এখনো শেষ। এ বাবা ওয়াজ হবে না, শেষ করে দেব, একটু কারা কারা শুনবেন না, হাত তুলে দেখান তো শুনবেন না, আমি বলেছি যারা শুনবেন না তারা হাত তুলেন সবাই তুলতে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা হামাগো, তোমার লালের নাই সালাম জানাই নবীর, এক ইশারায় কাছে সালাম জানাই, আসমানের ওই চাঁদ জাগার খেলো না হামাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা হামাগো, তোমার লালের নাই তুলনা। ওয়ালা আলি সাইয়্যিদিনা,
ওগো আমার সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাইলাম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার আশিক হবে তাদের কথার সঙ্গে কাজের সমস্ত মিল থাকবে এ বাবা সোনা মানি আপনাকে আমি বোঝাতে চাই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাজার মুবারাকে শুইয়ে দেওয়া হয়েছে ওই সময়তেও আপনারা আমার নবীজি বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় চলে আমি নবীজি জান্নাতে যাব না এ বাবা সোনা মানিক আপনার আমার নবী আপনাকে আমাকে কতটা মহব্বত করেছেন কতটা ভালোবেসেছেন বাবা আলোচনার দিকে গেলে বোঝা যাবে এখন আমরা কত সুন্দর পেয়েছি আল কোরআন কত পেয়েছি আপনার কিনা মা বাবা ভাই আপনার কিনা বোন বাবা আপনার সবাইকে পেয়েছি ইসলাম পেয়েছি আমাদের গ্রামে মসজিদ আছে এলাকায় মসজিদ আছে গোটা জেলায় মসজিদ গোটা দেশে মসজিদ রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ধরা ধামে এসেছেন বাবা এত মসজিদ ছিল না আপনার কিনা তখন আপনার কিনা তখনকার মহিলারা মাথায় কাপড় দেওয়া জানতো না ঘরে ঘরে নামাজ পড়তো না আপনার কিনা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করা জানতো না নবী আসলেন কোরআন তেলাওয়াত করা শিখালেন নবীজি আসলেন আজান দেওয়া শিখালেন নবী আসলেন আপনার কিনা মসজিদে নামাজ পড়া শিখালেন হে বাবা সোনা মানি ইসলাম ধর্ম প্রচার করলেন তার নবীর আগমন হওয়ার পরে ইসলাম আমরা পেয়েছি ইসলাম আপনার কিনা কত কষ্ট করে আপনার আমার নবীজি আপনার আমার মধ্যে এনেছে দেখুন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা প্রতিদিন আপনার কিনা ঘর থেকে বার হয় ইসলাম প্রচারের জন্য যায় এর কাছে যায় ওর কাছে যায় ইসলামের দাওয়াত দেয় কেউ নবীজির কথা শুনে না শুনে না অনেক জায়গাতে মারধর করে নবীকে পাগল বলে আপনার কিনা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে দয়াল নবী যখন আপনার কিনা কাফের বেদুইনের কাছে যায় বলে ও গো ভাই জান আপনারা যাকে মাটির মূর্তি পূজা আপনার কিনা মাটির মূর্তিকে পূজা করতেছেন এ পূজা করা বন্ধ করে দিন এক আল্লাহকে আপনার কিনা পূজা করুন এক আল্লাহকে সাজদা করুন এক আল্লাহ পাককে আপনার কিনা একাত্মবাদী খোদা বলে জানুন কারণ আল্লাহ ছাড়া দোসরা কোনো খোদা নয় খোদা ছাড়া দোসরা কোনো মাবুদ নাই আল্লাহ পালা আল্লাহ পাক হচ্ছেন এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না ওই আপনার কিনা জাহেলিয়াতের জামানাতে নবীজিকে বাবা অনেকে বুঝেছে অনেকে বুঝে নাই একদিন নবী আমার ইসলাম প্রচার করার জন্য ঘর থেকে বার হয়েছে যার কাছে যায় সে অপমান করে তাড়িয়ে দেয় নবীকে শুধুমাত্র অপমান ছাড়া আপনার কোনো কোনো ফায়দা হলো না নবীজি মা নাই নবীজির বাবা না আপনার আমার নবী তার নবী আমার এতিম রাসূলে পাককে অনেক কোচানিচু কথা বলে যে নবীর মনটা অনেক খারাপ নবী আমার সারা দিন মানে একজন কেউ ইসলাম গ্রহণ করাতে পারেন নাই মনটা আপনার কিনা মলিন যে কারণে নবী যে বাড়ির দিকে গেলেন না উম্মে খানির ঘরে চলে গেলেন উম্মে খানিকে বলে উম্মে হানি আজকে কি তোমার বাড়িতে জায়গা হবে নাকি আজ তোমার বাসায় থাকতে চাই তোমার বাড়িতে থাকতে চাই নবীজির চেহারার দিকে তাকিয়ে বলে ও গো নবীজি যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না যে আল্লাহর নবী কি আপনার কি না ইনভাইট করে পাওয়া যায় না আজ ওই নবীজি আমার ঘরে বিনা দাওয়াতে এসেছে এর মতন ভাগ্য ভালো আর কার হতে পারে ও গো নবীজি আজকে আপনার কদম ধুলি আমার বাড়িতে দিন আরে নবীর কদম ধুলি যে জায়গাতে পড়ে যায় ও জায়গাটা জান্নাতের থেকে ও মূল্যবান হইয়া যায় এ বাবা সোনা মালিক উম্মে খানের ঘরে রাতের বেলা নবীজি শুয়ে আছে টুকরে টুকরে কান্না করতেছে চোখের পানি ঝরে ঝরে পড়তেছে আমার আল্লাহ বলে জিবরীল আরে চাইয়া দেখ আজকে আমার হাবিবুল্লাহ চোখে পানি আমার নবী চোখে পানি আমি আল্লাহ সব সইতে পারি কিন্তু আমার নবীর চোখের পানি সইতে পারি না
চাইয়া দেখো দয়াল নবীর চোখে পানি। আমার নবীর বাবা নাই যে বাবা আপনার কি নাম মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে, মা নাই মা হাত বুলাইয়া সান্ত্বনা দেবে। সাধারণত বাচ্চা যদি আপনার কি না কষ্টে থাকে, বাবা এসে সান্ত্বনা দেয়, মা এসে সান্ত্বনা দেয়, দাদি এসে সান্ত্বনা দেয়, কিন্তু আমার নবীজির মা নাই, আমার নবীর বাবা নাই, নবীজির দাদা নাই, নবীজির দাদি নাই, যে নবীর পাশে বসে নবীজির মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দেবে। যাও যাও জিবরিল চলে যাও, আজ নবীকে দাওয়াত করে দাও, আর আমি আল্লাহ পাক আমার সঙ্গে দিদার করে দাও, আমার হাবিবুল্লাহকে দাওয়াত করে আমার আমি পর্যন্ত আনো, আজ নবীর সঙ্গে আমি আল্লাহ দিদার করতে চাই। বোঝা যাচ্ছে তানার হাবিবকে তিনি কতটা মহাব্বাত করে। ও গা আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলে জিবরিল চলে যাও নবীর কাছে যাও, আর আমার হাবিবুল্লাহকে গিয়ে জানাও নবীজি আজকে আপনাকে আল্লাহ পাক দিদারে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন। সোনা মানিকা আমার জিবরিলে আমিন বলে আল্লাহ নবীকে কোথায় পাওয়া যাবে, আমার আল্লাহ বলে জিবরিল আজ আমার হাবিবুল্লাহর মনটা অনেক খারাপ, চলে যাও উম্মে খানের ঘরে নবীজি টুকরে টুকরে কান্না করতেছে, জোরে বল না সুবহানাল্লাহ। কার ঘরে? উম্মে খানের ঘরে যাও। আল্লাহ পাক বলে দিলেন জিবরিল আমিনকে, বলে জিবরিল আমিন চলে যাও, আমার হাবিবুল্লাহকে আপনার কিনা দিদার করতে চাই, আর নবীজির জন্য আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারাতে জান্নাতি পোশাক বানিয়েছি। যাও আমার দোস্ত হাবিবুল্লাহ জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে নাও, আমার নবীজি উম্মতের মায়া উম্মতের কারণে কোনদিন ভালো পোশাক পরে না, আমার নবীজি উম্মতের কারণে ভালো আপনার কেনা জোব্বা পরিধান করে না, কারণ এই জন্য পরে না, নাবে আমার ভালো ভালো পোশাক পরিধান করবে, আর তার উম্মতেরা করতে পাবে না, আমার নবী বলে ওই জান্নাতি পোশাক পরতে চাই না, যে পোশাক আমার উম্মতে পাবে না ওই পোশাক আমি নবী পড়তে চাই না, চাই না। এ কারণে নবী আমার ভালো ভালো পোশাক কোনোদিন পরিধান করতেন না। ও গা আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাকের ওয়ার্ডারে আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক এবার জিবরিল দয়াল নবীকে নিয়ে যাওয়ার জন্য বাবা উম্মে খানের ঘরে আসবে, আমার আল্লাহর কাছে বলে আল্লাহ দয়াল নবীজি ঘরের ভেতরে আরাম ফরমাচ্ছেন, উম্মে খানের ঘরের দরওয়াজায় কি কি আওয়াজ করা লাগবে নাকি, আমার আল্লাহ বলে না না, আমি আল্লাহ তোমাকে যে পর দিয়েছি যে ডানা দিয়েছি ওই ডানাগুলোকে উম্মে খানের বাড়ি ছাদে গিয়ে একবার ঠাকাবে, তো অটোমেটিক উম্মে খানের ঘরের ছাদে একটা সিঁড়ি হইয়া যাবে, ঠাকাবে উম্মে খানের ঘরের ছাদে তোমার জন্য সিঁড়ি হয়ে যাবে। দেখুন আল্লাহ পাকের কুদরত কাকে বলে। জিবরিল আমিন আসলেন, আসার পরে দেখতে পাচ্ছেন নবী আমার আরাম অবস্থায় আরাম করছেন চোখটাকে বন্ধ করে। জিবরিল আমিন এসে দাঁড়িয়ে আছে, নবীর গায়ে হাত দিয়ে ডাকতে পারে না, আপনি আমি হলে গিয়ে কি করতাম, নবীর গায়ে হাত দিয়ে বলতাম উঠে। জিবরিল আমিন গিয়ে ডাকে না হাত দিয়ে আপনার কিনা নবী পাকের ঘুম ভাঙান না,
কেমন করে ঘুম ভাঙাবে জিবরিলে আমিন বলে আমি জিবরিল নবীজির ঘুম ভাঙানোর মতো আমি ভাষা জানি না কেমন করে ডাকি নবীকে ডাকতে গিয়ে যদি কোন রকম বেয়াদবি হয়ে যায় নবীর সঙ্গে বেয়াদবি মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন সমস্ত গোনাহ মাফ করে দিতে পারি কিন্তু নবীর সঙ্গে গোস্তাখি আমি মাফ করে না আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে নবীর সঙ্গে গোস্তাখি যারা করে এরা কি কোনোদিন জান্নাতে যেতে পারবে হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে ও গো নবীর প্রেমে ওয়াস করনি দন্দ দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে জোরে কোন সুবহানাল্লাহ ওগো পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাতাগত পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাতাগত ওগো হাসরে মিজান পাড়ি দিবে সে প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে জোরে কোন সুবহানাল্লাহ আব্বা জান আমার সোনা মানিক জিবরিল আমিন আল্লাহ পাকের অর্ডারে চলে আসলেন আসার পরে আপনার কিনা উম্মে খানের ঘরের ছাদ দিয়ে আপনার কিনা নেমে গেছেন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন রব্বে কাবা নবী আরাম করতেছে এই মুহূর্তে নবীর ঘুম কেমন করে ভাঙাই আমি জিবরিল ভাষা জানি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জিবরিল নবীকে ডাকতে হবে না নবীর নাম ধরে ডাকা লাগবে না নবীর গায়ে হাত দেওয়া লাগবে না আমি আল্লাহ তোমাকে যে নরম নরম ঠোঁট দিয়েছি ওই ঠোঁট দ্বারা আপনার কিনা নবীজির কদমে জমা দিয়ে দাও আর তোমার নরম নরম ঠোঁট আমার নবীর পায়ে যখন ঠেকে যাবে নবীজি অটোমেটিক জেগে যাবে এই চুমা দিতে বলছে কার পায়ে নবীর পায়ে চুমা দিবে কে অনেক মৌলবি জিবরিলে আমিনকে নবীর থেকে উঁচু মাকাম দেয় কিন্তু আল্লাহ পাক প্রমাণ করে দিচ্ছেন জিবরিলের মাকাম নবীর পায়ের তলায় জোরে বলুন মিরাজের ঘটনাওয়ালা বলে না যারা বাহাদুরের কেন মিরাজের ঘটনা বললে ওদের মুখোশ উন্মোচন হয়ে যাবে আব্বা যার আমার শোনা মানি জিবরিল আমি নরম নরম ঠোঁট দ্বারা নবীর পায়ে চুমা দেয় নবীজি জাগ্রত হয়ে গেছে পায়ের দিকে তাকায় তো দেখতে পাই জিবরিল আমিন নবীর কদম মোবারকে কদম বসে করতেছে নবী বলে জিবরিল কি ব্যাপার ভাই আমার পায়ের নিচে কেন পায়ে চুমা দাও কেন বলে নবীজি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি কোথায় নিয়ে যাবে বলে আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চাই ও গো নবীজি এই কারণে আপনাকে দাওয়াত করতে এসেছি নবী বলে আচ্ছা ভালো কথা নিয়ে যাবে তো আমার কদমে কেন তোমার ঠোঁট লাগিয়ে রেখেছো জোরে কোন সুবহানাল্লাহ বলে নবীজি আপনাকে নিয়ে যাওয়ার জন্য যখন আপনার রুমে এসেছি দেখতে পাই আপনি আরাম অবস্থা যে কারণে আপনাকে ডাকার মতন সাহস পায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এ কারণে আপনার কদম মোবারকে চুমা দিতে লেগেছি যাতে আপনার ঘুম ভেঙে যায় আর আপনাকে আমি দাওয়াত করে নিয়ে যেতে পারি সোনা মানিক আমার তার নবী বলে জিবরিল আমি আমার পায়ে কেন চুমা দাও তুমি হলে ফারিস্তাদের লিডার আর জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হতে পারে ফারিস্তাদের লিডার হতে পারে ফারিস্তাদের সরদার কিন্তু আমি যার কদমে চুমা দিতেছি তিনি হলেন দোনো জাহানের সরদার সমস্ত নবীগণের সরদার আম্বিয়াগণের সরদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার কদমে চুমা দিয়ে আমি জিবরিল ধন্য হইয়া গেছি নারে
একটু জোরে নারে দিবে নারার ইশারা এ নবীর কদমে চুমা দিচ্ছে জিবরিল আমিন ওখানে দোষ নাই কিন্তু আমরা যখন বলি নবীর মাজারে চুমা দেও তখন নাকি শিরিক হয়ে যায় যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি ভাই মেরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ জোরে কন সুবহানাল্লাহ আর একটা জোরে হবে না আচ্ছা রাগ করছেন নাকি এই যে বারবার বলছি জোরে বলো জোরে বলো বলে হুজুর আপনাকে কি এমনি টাকা দিয়ে নিছি নাকি আপনি একা বলেন আমরা কেন বলবো এই যে সুবহানাল্লাহ বলতেছেন এই সুবহানাল্লাহ বলা নবী আমার কান দ্বারাতে শ্রবণ করছেন আরে সুবহানাল্লাহ বলা যদি কবুল হয়ে যায় হতে পারে আপনার জিন্দেগির ইহকালের ও জিন্দেগি পরকালের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে আর একটু দু হাত তুলে কনে ইয়া রাসূলুল্লাহ চাদরের তল থেকে হাত বার করা নবী আমার দেখতেছেন কোন আসল ঠান্ডাতে হাত বার করছে আর কে বার করছে না আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি ভাই মেরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ জিবরাইল তুমি যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাই বেপরোয়া জিবরাইল তুমি যার দরবার লাম থেকে ভাই লাইলাহা আলম থেকে ভাই আল্লাহ মিম থেকে ভাই নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ লাম থেকে ভাই লাইলাহা আলম থেকে ভাই থেকে ভাই নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ শেখ দে আজাব ইমাম হুসাইন শেখ দে আজাব ইমাম হুসাইন নওয়াশাতা হার জিবরাইল তুমি যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরোয়া জিবরাইল তুমি যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার সোনা মানিকেরা আপনাদিগকে বলতেছিলাম দয়াল নবীজিকে আপনার কেনা জিবরিল আমিন বলে নবীজি আপনি রেডি হইয়া যান আপনি তৈরি হইয়া যান আপনাকে দাওয়াত করতে এসেছি আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চান আপনার সঙ্গে দিদার করার জন্য আমি জিবরিল আমিন আমাকে পাঠানো হয়েছে আপনার জন্য বোরা কিনেছি আপনার জন্য জান্নাতি পোশাক কিনেছি নবীজি আপনি জান্নাতি পোশাক পরিধান করে নিন আপনার আমার নবী ওয়ালে জিবরিল যাও যাও মহান রব্বুল আলামিনকে জানাইয়া দাও আমি নবীজি দিদার করতে চাই না কেন দিদার করতে চাই না এ সোনা মানিকের এখানে হাকিকাত লুকে আছে এখানে বাস্তবতা লুকে রয়েছে জিবরিল আমিন
বলে নবীজি আপনি কেন দিদার করতে চান না আপনি কে জানেন আল্লাহর একজন পয়গম্বর জানা হলো মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে এক ঝলক দেখার জন্য আল্লাহর সঙ্গে একবার দিদার করার জন্য আল্লাহ পাকের কাছে প্রতিদিন আপনার কিনা রিকোয়েস্ট করে আল্লাহ পাকের কাছে অ্যাপিল করে ইয়া রাব্বে কাবা একবার দিদার দিন একবার দিদার দিন একবার দিদার দিন আমার আল্লাহ বলে মুসা আমাকে দেখার জন্য তোমার মধ্যে চক্ষু নাই ওগো নবীজি মুসা কালিমুল্লাহ একবার রিকোয়েস্ট করার পরে আল্লাহ পাককে দেখার মতো সৌভাগ্য তানার হয়নি আরে নবীজি আপনি তো কোনোদিন আল্লাহ পাকের কাছে অ্যাপিল করেননি আল্লাহ পাকের কাছে গুজারিশ করেননি মহান রব্বুল আলামিন নিজে থেকে আপনাকে আল্লাহ পাকের দিদার নসিব করেছেন আল্লাহ পাকের সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিয়েছেন ওগো নবীজি বেয়াদবি মাফ করে দেবেন আপনি কেন দেখা করতে চান না কেন সাক্ষাৎ করতে চান না জিবরিল আমিনকে বলে ওগো জিবরিল আমি নবী যেটা জানি তুমি জানো না শোনে নাও শোনে নাও আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আমার গুনাহগার উম্মতকে রেখে আমি নবীজি আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে পারি না পারি না পারি না আমার আল্লাহ বলে জিবরিল জানাইয়া দাও দয়াল নবীকে আমার বার্তা বুঝিয়ে দাও আমার বার্তা তার কাছে পৌঁছাইয়া দাও কি বার্তা কি জানাচ্ছেন আল্লাহ আমার আল্লাহ বলে নবীজি ওগো হাবিব আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন হাজার হাজার বছরের রাস্তা হাজার হাজার বছরের সময় নিয়ে আপনি আমার সঙ্গে দিদার করবেন হাজার হাজার বছর ধরে আমার সঙ্গে আপনি দিদারে মশগুল থাকবেন এতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি আমার মধ্যে থাকবেন আপনি আমার সঙ্গে দিদার করবেন ওগো নবীজি আপনার একজন গুনাহগার উম্মতের আমার নামায় যতক্ষণ পর্যন্ত আমার কাছে আসবেন থাকবেন দিদার করবেন একজন গুনাহগারের আপনার গুনাহ লেখা হবে না এই কথা যখন শুনেছেন নবী আমার যাওয়ার জন্য রেডি হচ্ছেন প্রস্তুত হচ্ছেন নবী আমার বলতেছেন জান্নাতি পোশাক পরিধান করব না তো কেন আমার গুনাহগার উম্মতেরা এই জান্নাতি পোশাক পাবে না পরবে না আমি নবী কেমন করে পরি আমার আল্লাহ বলে জিবরিল আমার নবীকে জানিয়ে দাও যে নবীকে মুহাব্বত করবে যে নবীকে ভালোবাসবে দয়াল নবীকে যারা মোহাব্বত করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করাবো যার মধ্যে নবীর মোহাব্বত থাকবে তাকে এই জান্নাতি পোশাক পরিধান করানো হবে দয়াল নবীকে কথা যখন বলেছে নবী আমার জান্নাতি পোশাক তাকে পরিধান করে নিলেন আর জান্নাতি পোশাক পরিধান করে আপনার কিনা উম্মে খানের ঘর থেকে বোড়াকে চড়ে নাই আর বোড়াকে চড়ে বাবা আল্লাহ পাকের দিদার করতে যাবে আমার নবীজি শুধু বোরাকে চড়ে যান নাই দুনিয়া পর্যন্ত বোরা গাড়িতে গিয়েছে জিবরিল আমিন পরের উপরে বসে বসে গিয়েছে আল্লাহ পাক জান্নাতি সিঁড়ি নামিয়েছেন সে সিঁড়িতে আপনার কিনা গিয়েছেন আর আল্লাহ পাক আপনার আমার নবীজির জন্য রফরফ পাঠিয়েছেন ও রফরফ করে আমার নবীজি আল্লাহ পাকের সঙ্গে দিদারে গিয়েছেন এ আমার সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার হাবিবুল্লাহকে মেরাজে নিয়ে গিয়েছেন বাবা তার আগে আপনার কিনা সমস্ত নবীগণ একই জায়গাতে আপনার কিনা নামাজ পড়েছেন নবী আপনার কিনা ওই জামাতে নামাজ পড়িয়েছেন ওই জামাতটা কোন জামাত আপনাদের এই নাজের চকের জুম্মা মসজিদের জামাত নাকি দিল্লি জামে মসজিদের জামাত নাকি না বাবা জামাত হলো সমস্ত আম্বিয়া গণের জামাত
ওই জামাতে আপনার কি না আদম শাফিউল্লাহ ছিলেন বাবা মুসা কালিমুল্লাহ ছিলেন ঈসা রুহুল্লাহ ছিলেন এই রকম ভাবে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরকে ধরা ধামে পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরগণ নবীগণ রাসূলগণ একত্রিত হয়ে বাবা লাইনে দাঁড়িয়ে গেছেন জামাতে দাঁড়িয়ে গেছেন একটা জায়গা ফাঁকা জিবরিল আমিন কে বলে জিবরিল এই জায়গাটা কেন ফাঁকা সব জায়গা বুকিং একটি জায়গা ফাঁকা নবী আমার বলতেছে জিবরিল এই জায়গাটা কেন ফাঁকা বলে নবীজি এই জায়গাটা হলো ইমামের জায়গা এটা কার জায়গা ইমাম সাহেবের জায়গাতে কি আপনি কি দাঁড়াবেন নাকি সবাই জানে এই একটা আপনাকে এক্সাম্পল দিই সমস্ত নবী এসেছেন সমস্ত নবী নিজে নিজে দাঁড়িয়ে গেছেন একটি জায়গায় দাঁড়ায়নি সেটা ইমামের জায়গা আপনাদের গ্রামে যত মুসল্লি আছে এরা নিজ নিজ কাতারে গিয়ে দাঁড়াবে ইমামতি জায়গাতে কি কি দাঁড়াবে নাকি তো সমস্ত নবী বুঝে গেছে আমার স্থান ওইখানে না এইখানে সবাই নিজ নিজ লাইলে দাঁড়িয়ে গেছে ও গো আমার দানেরা যুবকেরা মা খালাক একটি জায়গা ফাঁকা এই জায়গাটা ফাঁকা থাকার কারণ কি নবীকে বলতেছেন নবীজি এই জায়গাটা হলো ইমাম সাহেবের জায়গা আর ইমাম যে হবে আজকের জামাতের তিনি ওইখানে দাঁড়াবেন নবী আমার বলে জিবরিল আজকের ইমাম হবে কে আদম শফিউল্লাহ নাকি মুসা কালিমুল্লাহ নাকি ঈসা রুহুল্লাহ নাকি ইব্রাহিম খলিলুল্লাহ নাকি না ইউসুফ নবী না ইয়াকুব নবী না আপনার কিনা এইরকম ভাবে ইসহাক নবী নবী আমার যখন এই কথা বলেছে জিবরিল আমিন বলে নবীজি আল্লাহর কসম আজ এই জামাতে মুসা কালিমুল্লাহ নামাজ পড়াবেন না ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবেন না ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়াবেন না আজকের এই জামাতের যোগ্য আদম শফিউল্লাহ নয় আজকের এই জামাতের ইমামের যোগ্য মুসা কালিমুল্লাহ নয় আজকের ইমামের যোগ্য ঈসা রুহুল্লাহ নয় তাহলে জামাতের ইমাম হবে কে সোনা মানে কে রাগ জিবরিল আমিন মিচকি মিচকি হেসে বলে নবীজি আজকের জামাতের ইমাম আখেরি জামানার পয়গম্বর আর একটু জোরে যেই কারণে আপনার আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া সমস্ত আপনার কিনা আম্বিয়া গণের ইমাম আপনার আমার নবী নবীকে যারা বলে আমাদের মতো এক একজন ইবলিশ মার্কা কারণ আদম শফিউল্লাহ নবীকে আমার মতন বলেন মুসা কালিমুল্লাহ নবীকে আমার মতন বলেন কিন্তু বর্তমান কিছু ইবলিশ মার্কা তারা বলে নবী আমাদের মতন আচ্ছা বাবা নবীকে আমাদের মতন হতে পারে একটু জোরে বলুন হতে পারে নবীর আম্মা জান বলছেন নবী আমার পেটে আছে এক মাসের নয় দুই মাসের নয় তিন মাসের নয় চার মাসের নয় যেদিন নবী দুনিয়ার বুকে আগমন করলেন তার এক মিনিট আগা পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমার পেটে বাচ্চা আছে একটু জোরে হবে না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলছেন নবী আমার পেটে আছে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই তো আমার পায়ের তলার পাথরগুলো তোলার থেকে নরম হইয়া যায় তাহলে নবীর আম্মা জান নবীকে পেটে রাখার কারণে নবীর মায়ের যদি এই রকম আপনার কি না ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেয় ও নবীকে মোহাব্বত করলে কি আল্লাহ জান্নাত দেবেন ও বাবা এ নবী আপনার আমার জন্য এখনো পর্যন্ত রাওজাতে কান্না করতেছেন ও নবীকে মোহাব্বত করতে হবে আর নবী মোহাব্বত যারা করে এরা পাঞ্জেগানা নামাজ পড়ে আল্লাহ পাক আমাদের সকলকে পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দিন আর মোহাব্বতে কোন আল্লাহুম্মা আমিন আর জোরে আমিন নবীর মোহাব্বতে জীবন যৌবন ধন সম্পদ সমস্ত কিছু বিলীন করতে রাজি আছে না না রাজি আছেন এখন যদি বলা হয় নবীর মহাব্বাতে নিজের গর্দন কেটে দিয়ে দাও রাজি আছি আছি তো
জি এখন প্রমাণ হয়ে যাবে আপনাদের গিরামি অক্তিয়া মসজিদ হচ্ছে একজন নবীর মহব্বতে আছেন যে হুজুর নবীর মহব্বতে গর্দান দিলাম না জান হচ্ছে 10000 টাকা দিলাম আছেন একজন মাদি মুজাহিদ অক্তিয়া মসজিদের কাজ চলতেছে একজন আমি আলোচনা করব এখনই শেষ না ইনশাআল্লাহ কয়টা বাজে এই দেখেন 9টা বাজে 9টা কেবল 9টা 12 আজ হবে মাত্র 10 মিনিট আপনাদের সময় নষ্ট করব একজন হবে মাদ্দে মুজাকি হুজুর আমি ওয়াক্তিয়া মসজিদের কাজ চলতেছে আমি 10000 টাকা দেব আছেন এখানে অনেকে আছেন শিক্ষিত আপনার কিনা দেশপ্রেমিক গ্রামপ্রেমিক সমাজপ্রেমিক ইসলামপ্রেমিক নবীপ্রেমিক ব্যক্তিগণ একজন হবেন মসজিদের কারণে মসজিদ উন্নতি কল্পের আজকের প্রোগ্রাম একজন 10000 টাকা দিতে পারে হবে সুবহানাল্লাহ শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন গো ত্রিভুবনে নবী কমলিওয়ালা জরকন সুবহানাল্লাহ গজল হবে একজন দেন হুজুর এখন নয় আপনি লিখিয়ে দেন এক মাস পরে দেবেন কাজ হবে আপনি আরাম আরাম করে দেবেন আপনার কিনা বর্তমান সময়ে প্রতিটা ঘরে ঘরে চলছে কিস্তি চলছে না কেউ সপ্তাহে সপ্তাহে কেউ মাসে মাসে আপনি যদি না পারেন ফাইন্যান্সের মতন দিবেন মাসে মাসে দিন হবে একজন মাধ্যম যাকে 10000 টাকা দেওয়ার মতন কেউ আছে অনেকে ভাবছেন হুজুর আজকে দেব না আগামী কালকে শেষ আগামী কালকে দেব আচ্ছা একজন বলতে পারেন আজকের জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে